বন্ধুরা, অপেক্ষার অবসান ঘটল। অবশেষে সোমনাথ দা আর মেন্ডির শুভ মিলন হলো। তো তোমরা কে কে অপেক্ষায় ছিলে? দেখো, তোমরা কিন্তু একই মুখে দুরকম কথা বলবে না। অনেকেই তো ভিডিওতে বলতে যে আমরা চাই মেন্ডি নিজের সংসারে ফিরে যাক, নতুন করে আবার সংসারটা শুরু করুক, জয়ী একটা সুন্দর ভবিষ্যৎ পাক, জয়ী নিজের মা বাবার কাছে থাক। তাহলে এখন কেন এমন করছো? এখন কেন চাইছো না যে মেন্ডি সোমনাথ দার জীবনে ফিরে যাক, নতুন করে আবার সংসারটা শুরু করুক? বন্ধুরা, কুমকুম প্যাশন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি কুমকুম চলে এসেছি আবার একটি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:30। একটু আগে আমি ছেলেকে আমি টিউশনে দিয়ে আসলাম, কারণ রাস্তায় অনেক কুকুর। ও বলছিল একাই চলে যাব, আমি বললাম না, দিয়ে আসি, কারণ রাস্তায় এত কুকুর থাকে না, এই আমাদের পুলিশ লাইনের ভিতরে কি বলবো। আর এমনিতে কারেন্ট আছে, সারা রাস্তা লাইট, এমনি অসুবিধা নেই, তবুও দিয়ে আসলাম। আর ছুটি হবে 11টার পরে, তো আমি বলেছি যে আমাকে একবার ফোন করিস, মানে ও আন্টিকে দিয়ে ফোন করে দিতে বলেছি, তাহলে আমি যাবো আনতে। ও কিন্তু একা একাই চলে আসে, আমাকে বলে না। আর রাস্তায় দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই একখান মশায় কামড়ে দিল। কি জানি ভাবছিল এবার গিয়ে আমি মেন্ডিকে নিয়ে কথা বলবো, তার আগে এই যে শাস্তিটা আমাকে দিয়ে দিল। ওই যে বাপ কিন্তু বাপকেও ছাড়ে না, এই যে অন্যকে নিয়ে সমালোচনা করা, এটাই আর কি। তার কমিউনিটি পোস্টটা দেখলাম, আবেগ আর বিবেক নিয়ে যে কথাটা সোমনাথদা বলেছে, আর সেখানে ভিউয়ার্সদেরকে বলতে বলেছে যে আমি কী করবো। তো না, এখানে ভিউয়ার্সদের কোনো হাত নেই, আবেগের বসে কোনো কাজ করা ঠিক নয়। আর বিবেক না থাকলে, বিবেক আছে বলেই কিন্তু মনুষ্যত্ব বেঁচে আছে, বিবেক দিয়েই কাজ করা উচিত। আবেগের বসে মানুষ শুধু ভুলই করে, কোনো ঠিক কাজই হয় না, আবেগের বসে কোনো ঠিক কাজ হয় না, আবেগ সম্পূর্ণ ভুল আর বিবেক হচ্ছে সঠিক। তাই তুমি বিবেকের কাছে, বিবেককে প্রশ্ন করো, যেটা তোমার ঠিক মনে হবে সেটাই করো, আবেগের বসে কোনো কাজ করো না। আর এই যে আবেগ বিবেকের কথা বলছো, আবেগ দিয়ে কোনো কিছুই হয় না, কোনো কিছু হয় না, কোনো ভালো কাজ হতেই পারে না আবেগ দিয়ে। আবেগ দিয়ে যদি তুমি কোনো কিছু করেছো, তুমি ঠকবে, আগামী দিনেও ঠকবে। তাই বলছি বিবেকের কথা শোনো, বিবেককে প্রশ্ন করো যে তুমি কি চাইছো, বিবেক বলে দেবে তুমি কি চাইছো, আর সেটাই তুমি করো, সেটাই সঠিক। আর ভিউয়ার্সে কি করবে, তুমি নিজের বিবেক দিয়ে নিজে কাজ করো, এখানে ভিউয়ার্সদের কিছু বলার নেই। ভিউয়ার্সরা তো সবসময় চাইবে যে তোমার যেটা ভালো হয় সেটাই করো। তবে আমি বলবো, চাহবার তো হয়েই গেছে, এবার তোমার আর মেন্ডির নতুন করে সংসার আমি তো দেখতে চাই জয়ীর জন্য, বিশেষ করে জয়ীর ভালোর জন্য। কারণ জয়ীর না, ভিতরে ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে, এটা মানে ভালো লাগছে না আমার দেখতে, যে বাবা মা থাকা সত্ত্বেও বাচ্চাটা কত কষ্টে আছে। আর ওর না ছোটোবেলাটা শেষ হয়ে যাচ্ছে, ছোটোবেলাটা মানুষের কত ভালো থাকে, কত সুন্দর স্মৃতি থাকে, আর ও কি স্মৃতি পাচ্ছে ছোটোবেলার। এত কিছু চলছে ইউটিউবে, আর সেটা অবশ্য সেজন্য তার মায়েই দায়ী, আর সেখানে বাবা মা আলাদা আলাদা থাকছে, একবার এই স্কুলে ভর্তি করছে, একবার ওই স্কুলে ভর্তি করছে, একবার এই টিচার, একবার ওই টিচার, কি অবস্থা বাচ্চা মেয়েটার। তো সোমনাথদা, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো যে তুমি কি জয়ী ভবিষ্যতের কথা ভেবেছো, একজন বাবা হিসেবে জয়ীর কথা ভাবছো, তুমি কি ঠিক করছো, জয়ীর সঙ্গে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে। আর মেন্ডি তো মা হবার কোনো যোগ্যতা রাখে না আমার মনে হয়, না হলে ও বসিরহাটে যেত না, এ রানাঘাটেই থাকতো, আর চেষ্টা করতো যে অন্যায় যে ভুলও করেছে সেগুলো সংশোধন করতে, এত নাটকটা বাড়তো না তাহলে। নাটক তো পুরো মানে জমতে 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 একদম কি অবস্থা এখন, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে নাটকের। আর তুমি বিবেককে প্রশ্ন করো, তুমি মেন্ডিকে পারলে ফিরিয়ে নিয়ে এসো, আবার নতুন করে সংসারটা করো, এটাই আমার ভালো লাগবে। তোমাদের মানে তোমার ব্লগে, মেন্ডির ব্লগে তোমাদের তিনজনকে একসঙ্গেই দেখতে চাই। আমি জানি না অনেকে হয়তো চাইছে না, তা অনেকের সঙ্গে সঙ্গ নেই, তুমি যেটা চাইবে সেটাই হবে, তুমি যেখানে ভালো থাকবে সেটাই করবে, জয়ী যেখানে ভালো হবে সেটাই করা উচিত, জয়ীর কথা ভেবে। বড় হচ্ছে জয়ীর ভবিষ্যতের কথাটা বাবা হিসেবে তোমারও ভাবা দরকার, শুধু মেন্ডি ভাবলেই কিন্তু হয় না, আমরা মেন্ডিকে অনেক কথাই বলছি, কিন্তু তুমিই বাবা হিসেবে কি এমন মহান কাজটা করেছো এতদিন সোমনাথদা। তাই বলছি জয়ীর কথাটা একটু ভাবো, শুধুমাত্র মেন্ডিকেই আমরা বলছি মা হবার যোগ্য নয়, কারণ মেন্ডি একটা খারাপ পথ বেছে নিয়েছিল, জয়ীর ভবিষ্যতের কথা ভাবেনি। কিন্তু তুমি কি এমন কিছু ভেবেছো, ভাবনি তো, তুমিও জয়ীর জন্য কিছু ভাবনি। তাই পারলে বিবেককে প্রশ্ন করো, জয়ীদেরকে কোনো প্রশ্ন নয়, নিজের বিবেককে প্রশ্ন করো, তাহলে কিন্তু উত্তরটা তুমি ঠিক খুঁজে পাবে, যে তুমি কি তোমার মেয়ের জন্য সঠিক পথ খুঁজে দিচ্ছ, একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিতে পারছো বাবা হিসেবে। বিবেককে প্রশ্ন করো, দেখো ঠিক উত্তরটা পেয়ে যাবে।
আবার নতুন করে সংসারটা করো। আর অনেক অনেক অভিনন্দন নতুন সংসারের জন্য, 1,00,000 সাবস্ক্রাইবারের জন্য অনেক অভিনন্দন। এভাবে এগিয়ে যাও। আমি তো ব্লগ দেখছি, তোমাদের তোমাদের ব্লগ দেখার নেশা হয়ে গেছে, নাটক দেখতে দেখতে তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এত সুন্দর নাটক। তো কি বলবো বন্ধুরা, আমি মানে সবটাই জানি যে সমালোচনা করা উচিত নয়, এটা নয় সেটা নয়, কিন্তু তবুও এমন ইউটিউবের এমন অবস্থা যে আমি সমালোচনা না করে থাকতেই পারি না, আমাকে কেউ বাধ্য করে না, আমি নিজে নিজেই বাধ্য হই। কারণ ভিডিওতে এমনিতেই আসে না, ব্লগ ভিডিও মানুষের অরুচি হয়ে গেছে, ব্লগ ভিডিও দেখতে দেখে সেই একই খাবার ভাত তরকারি সবজি এইসব দেখতে না মানুষ আর পছন্দ করছে না। যারা যারা বড় ব্লগার আছে আগে হয়ে গেছে হয়ে গেছে, এখন কিন্তু এত সহজ নয়। কাজে কিন্তু কোনো ব্লগ ভাইরাল হয় না, আমি তো দেখছি কত সুন্দর সুন্দর ব্লগ দেয় মানুষ। আগে যে ব্লগাররা বড় হয়েছে তাদের থেকেও এখন অনেক সুন্দর সুন্দর ব্লগ হয়, কিন্তু না তাদের ভিডিও কেউ দেখে না, কারণ তাদের ভিডিওতে এরকম মেন্ডির মতো কেউ তো নাটক করতে পারে না। ভালোবেসে সেটাকে পাবলিক করা মানে কি বলবো, 12 বছরের সংসার জীবনে হঠাৎ করে প্রেমিক এসে ঢুকে পড়লো, একদম যাকে দিদির ছেলেকে যাকে ভাই বলে ডাকতো তার সাথে প্রেম করলো, আবার সেটা পাবলিকের কাছে দুজনে মিলে বসে জানালো, সবাই মিলে মেন্ডিকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ জানাও। জানাবে না, জানানো উচিত। মেন্ডি যদি পরকিয়া না করতো, এত এত কন্ট্রোভার্সি কেটেরা, এত কন্টেন্ট পেতো কোথায়, আমিও বা পেতাম কোথায়। তাই মেন্ডিকে কিন্তু আমি মনে মনে হলে একটা থ্যাংক ইউ জানাতে ইচ্ছে করে। জানো বন্ধুরা, তোমরা রাগ করলে করো। আর সোমনাথের এদিকে 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে, এটাও কিছুটা হলেও মেন্ডির হাত আছে, কিছুটা পুরোটা নয়। আর এদিকে মারিয়ারও কিন্তু 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটা পুরোটাই কিন্তু মেন্ডির হাত, পুরোটাই মারিয়া। অবশ্যই অবশ্যই দিদিভাইকে ধন্যবাদ জানিও, তোমার সোনা দিদিভাইকে। বন্ধুরা যাই হোক, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আমি সোমনাথের কমেন্টি পোস্টটা দেখলাম, পোস্টটা দেখেই আমি ভাবলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। সোমনাথের বিবাহদেরকে প্রশ্ন করেছি, আমার মনে হয় এখানে বিবাহদের কোনো উত্তর দেওয়ার কোনো কিছু নেই, তারা সোমনাথের নিজেই নিজের বিবেককে প্রশ্ন করলেই সঠিক উত্তরটা পেয়ে যাবে। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।